গত মৌসুমে দুর্দান্ত পারফর্ম করার জন্য পিএফএ'র বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন ম্যান সিটি মিডফিল্ডার ফিল ফোডেন। সতীর্থ আর্লিং হ্যালান্ড ও রদ্রিকে পেছনে ফেলে এই পুরস্কার জিতেছেন গত মৌসুমে ইপিএলে 19টি গোল ও 8টি অ্যাসিস্ট করা ফোডেন। তবে পিএফএ'র সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন চেলসি ফরওয়ার্ড কোল পালমার। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। গত মৌসুমে দুর্দান্ত পারফর্ম করে পিএফএ'র বর্ষসেরা পুরস্কারের জন্য মনোনীত ছিল ম্যানচেস্টার সিটির তিন ফুটবলার ফিল ফোডেন, গতবারের সেরার পুরস্কার জেতা এর্লিং হ্যালান্ড ও মিডফিল্ডার রদ্রি। সেই সাথে তালিকায় ছিলেন আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগার্ড, চেলসি ফরওয়ার্ড কোল পালমার ও অ্যাস্টন ভিলা স্ট্রাইকার ওলি ওয়াটকিনসন। কিন্তু সবাইকে পেছনে ফেলে সবচেয়ে বেশি ভোট পেয়ে সেরার পুরস্কার জিতেছেন সিটি মিডফিল্ডার ফোডেন। গত মৌসুমে টানা চতুর্থ প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে ম্যান সিটি। সেই ক্যাম্পেইনে লিগে 19 গোল করার পাশাপাশি 8টি অ্যাসিস্ট করেছেন ফোডেন। সেই সাথে সব ধরনের প্রতিযোগিতায় গত মৌসুমে নামের পাশে মোট 27 গোল এই মিডফিল্ডারের। ফিল ফোডেনের কাছে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার হারালেও ঠিকই আরেকটি খেতাব জিতেছেন চেলসি ফরওয়ার্ড কোল পালমার। পিএফএ'র তরুণ বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন পালমার। ইপিএলে গত মৌসুমে চেলসির হয়ে 22টি গোল করার পাশাপাশি 11টি অ্যাসিস্ট করেন পালমার। সেই সাথে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হ্যাট্রিক করার পাশাপাশি এভারটনের বিপক্ষে এক ম্যাচেই 4 গোল করার কীর্তি গড়েছিলেন এই তরুণ ইংলিশ। তবে পিএফএ'র বর্ষসেরা একাদশে জায়গা পাননি পালমার। একাদশে আছেন আর্সেনালের 5 জন। ডেভিড রায়া, উইলিয়াম সালাইবা, গ্যাব্রিয়েল ওডেগার্ড, রাইস জায়গা পেয়েছেন। সিটির আছে 4 জন, কাইল ওয়াকার, রদ্রি, ফিল ফোডেন ও এর্লিং হ্যালান্ড। এছাড়াও বর্ষসেরা একাদশে আছেন লিভারপুলের ভ্যান ডাইক ও অ্যাস্টন ভিলার ওলি ওয়াটকিনসন। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস।